আমরা এখন একাদশ শ্রেণী অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত জমি ব্যবহার বা ভূমি ব্যবহার সম্পর্কে আলোচনা করব। ভূমি ব্যবহারগত ধরন। ভূমি বলতে আমরা পৃথিবীর কঠিন পৃষ্ঠদেশকে বুঝি। পৃথিবীর প্রায় 29.2% হল ভূমিভাগ। বিভিন্ন প্রকার মানবিক কার্যাবলী যেমন বসতি স্থাপন, কৃষিকাজ, প্রাকৃতিক সম্পদ সংগ্রহ সাধারণত ভূমির উপরেই ঘটে থাকে। তাছাড়াও স্থলজ উদ্ভিদ, অন্যান্য প্রাণীদের বাসভূমিও এই ভূমিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রকৃতির দান এই অমূল্য ভূমিকে মানুষ তার প্রয়োজন মতো ব্যবহার করে থাকে। স্থান ও সময়ের পরিবর্তনে মানুষের চাহিদার ধরন বদলে যাওয়ায় ভূমির ব্যবহারগত ধরনও বদলে যায়। সুতরাং বলা যায়, ভূমির কার্যকারিতার উপর নির্ভর করে মানুষ তার নিজস্ব সংস্কৃতি ও নিজের প্রয়োজনে সামগ্রিকভাবে বা বিক্ষিপ্তভাবে ভূমির যে গতিশীল ব্যবহারগত ধরন গড়ে তোলে তাকেই ভূমির ব্যবহারগত ধরন বলা হয়। 1998 সালে গ্রেগরিও ও জ্যানসেন ভূমি ব্যবহারের যে সংজ্ঞা দেন তা হল, একটি নির্দিষ্ট প্রাকৃতিক ভূমির উপরে উপাদান তথা পরিবর্তন বা পরিচর্যা করার জন্য যে বিন্যাস, কার্যাবলী ও উপাদান মানুষের দ্বারা গৃহীত হয় তাকে ভূমি ব্যবহার বলা হয়। ভূমি ব্যবহারের ক্ষেত্রগুলি হল কৃষিজমি, অরণ্য, মৎস্য আহরণ অঞ্চল, পশুচারণ ও পশু শিকার অঞ্চল, খনিজ সম্পদ আহরণ অঞ্চল, শিল্পাঞ্চল, পরিবহন ও যোগাযোগ ক্ষেত্র, বাণিজ্য অঞ্চল, বিনোদন ক্ষেত্র, পতিত ও অব্যবহৃত অঞ্চল এবং জলভাগ। ভূমি ব্যবহারের বিভিন্ন দিক। সাধারণভাবে গ্রাম এবং শহরে 5 প্রকার ভূমি ব্যবহার দেখা যায়। যেমন, 1. বসবাস ক্ষেত্র, 2. জীবিকা ক্ষেত্র, 3. পরিবহন ক্ষেত্র, 4. বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্র, 5. অন্যান্য ক্ষেত্র, যার মধ্যে আমরা বলতে পারি পতিত জমি, শ্মশান, কবরখানা ইত্যাদি। এখন আমরা বিভিন্ন ভূমির ব্যবহার সম্পর্কে দেখব। প্রথমে গ্রামীণ ভূমির ব্যবহার, তারপর শহরে ভূমির ব্যবহার সম্পর্কে। গ্রামীণ ভূমির ব্যবহার। প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আর্থসামাজিক বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে গ্রামে ভূমির ব্যবহার করা হয়। গ্রামাঞ্চলে ভূমি ব্যবহারের রূপগুলি হল, প্রথমত কৃষি। শস্য উৎপাদনের জমি, ফল ফুল, সবজি বাগান, চারণভূমি, মাছ আহরণের জন্য পুকুর, জলাশয় ইত্যাদি। দ্বিতীয়ত হল অরণ্য। রোপিত বনভূমি, অভয়ারণ্য, যেখানে পর্যটকদের জন্য ব্যবহৃত ভূমি, যেমন সুন্দরবন, গির অরণ্য, সরিষ্কা ব্যাঘ্র প্রকল্প ইত্যাদি। এছাড়াও জলদাপাড়া, এছাড়া সামাজিক বন সৃজন ক্ষেত্র ইত্যাদি। তৃতীয়ত আমরা দেখব বসতি। বিচ্ছিন্নভাবে অবস্থিত কাঁচা বাড়ি, প্রায় পাকা ও পাকা বাড়ি। চতুর্থত রাস্তা। মাটির কাঁচা রাস্তা এবং স্বল্প সংখ্যায় পাকা রাস্তা। এছাড়াও অন্যান্য বিষয় আমরা দেখব, মন্দির, মসজিদ প্রভৃতি ধর্মীয় স্থান, এছাড়াও ভাগাড়, শ্মশান, কবরস্থান, আবর্জনা ক্ষেত্র ইত্যাদি। এখন আমরা শহরের ভূমির ব্যবহার সম্পর্কে দেখব। শহরে ভূমির ব্যবহার ভূমিরূপ ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। পরিকল্পনা অনুসারে অর্থনৈতিক মূল্যের পরিপ্রেক্ষিতে ভূমি ব্যবহার এখানে করা হয়। শহরের প্রধান প্রধান ভূমি ব্যবহারগুলি হল, প্রথমত বসতি। পাকা বাড়ি, প্রাসাদ, বহুতল অট্টালিকা, বস্তির ঝুপড়ি ঘর, টিনের ছাউনি বাড়ি প্রভৃতি। দ্বিতীয়ত হল শিল্প। বড়, মাঝারি, ছোট শিল্প,
এছাড়া শিল্পাঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রাসায়নিক হাব প্রভৃতি। এরপর বাণিজ্যিক ক্ষেত্র, দোকান বাজার, বাণিজ্যিক কেন্দ্র প্রভৃতি। এরপর যোগাযোগ ও পরিবহন, পাকা সড়কপথ, রেলপথ, কারশেড, বিমানবন্দর, বন্দর, ডক, গ্যারেজ প্রভৃতি। পঞ্চমত সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র, প্রেক্ষাগৃহ, পার্ক, উদ্যান, মেলা, স্টেডিয়াম, মিউজিয়াম, আর্ট গ্যালারি, ধর্মীয় স্থান, থিয়েটার হল প্রভৃতি। এবং সবশেষে আমরা দেখব প্রতিষ্ঠান, যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক দপ্তর, অফিস, আদালত, বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রভৃতি। এখন আমরা ভূমি ব্যবহারের প্রকৃতির নিয়ন্ত্রক সমূহ সম্পর্কে আমরা দেখব। ভূমি ব্যবহারের নিয়ন্ত্রক সমূহ, ভূমিভাগের প্রকৃতি মূলত প্রাকৃতিক ও আর্থসামাজিক বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এই বিষয়গুলিকে ভূমিরূপ ব্যবহারের নিয়ন্ত্রক বলা হয়। এই প্রাকৃতিক নিয়ন্ত্রকগুলির মধ্যে প্রথমে আমরা দেখব ভূতত্ত্ব, শিলার গঠন, উপাদান, কাঠিন্য প্রভৃতি এর অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত হল ভূপ্রকৃতি, ভূমির ঢাল, বন্ধুরতা, পর্বত, মালভূমি, সমভূমি, আপেক্ষিক উচ্চতা প্রভৃতি। এরপর জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, দিনের দৈর্ঘ্য প্রভৃতি এর অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখব মৃত্তিকা সম্পর্কে, মৃত্তিকার গঠন, গ্রথন, ভৌত ও রাসায়নিক ধর্ম, উপাদান প্রভৃতি। এরপর স্বাভাবিক উদ্ভিদ, বনভূমি, তৃণভূমি প্রভৃতি সম্পর্কে আমরা দেখব। এরপর আমরা দেখব ষষ্ঠত জল নির্গমন প্রণালী, নদী, জলাশয়, ভৌমজল, পৃষ্ঠপ্রবাহ প্রভৃতি এর অন্তর্ভুক্ত। এখন পৃথিবীর বিভিন্ন দেশে ভূমি ব্যবহারের ধরন সম্পর্কে আমরা আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিরূপ ও ভূমির ব্যবহার দেখা যায়। 2013 সালে FAO দ্বারা প্রাপ্ত তথ্য অনুসারে বিভিন্ন মহাদেশে ভূমির ব্যবহারের ধরন আমরা এখানে দেখছি। একটু এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত মহাদেশের নাম এশিয়া। এখানে মোট জমির পরিমাণ 26.79 লক্ষ হেক্টর, যার 19.8% অরণ্যভূমি, 17.1% কৃষি জমি, 28.3% চারণভূমি এবং অন্যান্য কাজে ব্যবহৃত হয় 38.8% জমি। দ্বিতীয়ত আমরা চলে আসি ইউরোপ মহাদেশে। এখানে মোট জমির পরিমাণ হল 4.73 লক্ষ হেক্টর, 33.3% হল অরণ্যভূমি, 29.2% হল কৃষি জমি, 17.5% হল চারণভূমি এবং 20% জমি যেগুলো অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। এরপর আমরা দেখব উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে। এখানে মোট জমির পরিমাণ 21.38 লক্ষ হেক্টর, অরণ্যভূমি 33.2%, কৃষি জমি 12.7%, চারণভূমি 17%, অন্যদিকে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় প্রায় 37.1% জমি। এরপর আমরা দেখব দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে। এখানে মোট জমির পরিমাণ 17.53 লক্ষ হেক্টর, অরণ্যভূমি হিসাবে রয়েছে 47.1%, এর 6.6% হল কৃষি জমি এবং 28.2% হল চারণভূমি, অন্যদিকে 18.1% অন্যান্য কাজে ব্যবহৃত জমি। এরপর আমরা দেখব আফ্রিকা মহাদেশ সম্পর্কে। এখানে মোট জমির পরিমাণ 29.64 লক্ষ হেক্টর, এর মধ্যে 23% হল অরণ্যভূমি,
6.1% কৃষি জমি, অন্যদিকে 30.4% হলো চারণভূমি এবং 40.5% জমি অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। এরপর আমরা ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে দেখব, যেখানে মোট জমির আয়তন 8.45 লক্ষ হেক্টর, এখানে অরণ্যভূমি হল 18.6%, কৃষি জমির পরিমাণ 5.8%, চারণভূমির পরিমাণ 50.9% এবং অন্যান্য কাজে ব্যবহৃত জমির পরিমাণ 24.7%। তাহলে আমরা দেখছি পৃথিবীতে মোট জমির পরিমাণ প্রায় 108.52 লক্ষ হেক্টর, যার মধ্যে অরণ্যভূমির আয়তন প্রায় 29.60%, কৃষি জমির পরিমাণ 11.1%, চারণভূমির পরিমাণ 25.7% এবং অন্যান্য কাজে ব্যবহৃত জমির পরিমাণ 33.60%। এখন আমরা বিভিন্ন দেশে ভূমি ব্যবহার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখব আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পর্কে। উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত দেশ হল আমেরিকা যুক্তরাষ্ট্র। বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এবং বিশ্বের তৃতীয় জনবহুল দেশ এটি। এই দেশের উত্তরে কানাডা, দক্ষিণে মেক্সিকো ও মেক্সিকো উপসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থান করছে। 2017 সাল অনুযায়ী এই দেশের জনসংখ্যা 325,145,963 জন। এই দেশের রাজধানী হল ওয়াশিংটন। শিল্প ও প্রযুক্তিবিদ্যার প্রভূত উন্নতি এই দেশের ভূমির ব্যবহারকে প্রভাবিত করে। প্রাকৃতিক বৈশিষ্ট্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমে রকি পার্বত্য অঞ্চল, পূর্বে অ্যাপালেশিয়ান পর্বত এবং মধ্যবর্তী অংশে রয়েছে বিশাল সমভূমি। এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম ম্যাককিনলে। এই দেশের উত্তর পূর্ব দিকে 5টি হ্রদ, সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি ও অন্টারিও নিয়ে গঠিত হয়েছে বৃহৎ হ্রদ অঞ্চল, যার মধ্যে দিয়ে সেন্ট লরেন্স নদী প্রবাহিত হয়েছে। এখানকার প্রধান নদীগুলি হল মিসিসিপি মিসৌরি, যেটি এখানকার বৃহত্তম নদী, এছাড়াও রয়েছে সেন্ট লরেন্স নদী, কলোরাডো নদী প্রভৃতি। আমেরিকা যুক্তরাষ্ট্রের মোট ভূমিভাগের আয়তন 98,31,570 বর্গ কিলোমিটার। 2014-15 সালের তথ্য অনুসারে এখানকার অরণ্যভূমি সম্পর্কে আমরা দেখব। প্রথমত বন্টন। উত্তর পূর্ব দিকে পেনসিলভেনিয়া, ওহিও, পশ্চিমে ওরিগন, ওয়াশিংটন, পূর্বে নিউ হ্যাম্পশায়ার ও মধ্যভাগে কানসাস অঞ্চল। এর বিশেষত্ব হল উত্তর পূর্বে সরলবর্গীয় অরণ্যভূমি, দক্ষিণে পর্ণমোচী অরণ্য। এই দেশের প্রায় 30.54% অরণ্য দ্বারা আবৃত। এখানে বিশ্বের প্রথম জাতীয় উদ্যান ইয়েলোস্টোন অবস্থিত। এরপর আমরা দেখব কৃষিভূমি সম্পর্কে। বন্টন। ইলিনয়, ইন্ডিয়ানা, কানসাস, এখানে শীতকালীন গম বলয় অঞ্চল দেখা যায়। এরপর মন্টানা, কলোরাডো, উত্তর ও দক্ষিণ ডাকোটা ইত্যাদি স্থানে বাসন্তিক গম বলয় অঞ্চল দেখতে পাওয়া যায়। এরপর ইন্ডিয়ানা, আইওয়া সহ প্রেরি তৃণভূমি, ভুট্টা বলয় ইত্যাদি। এরপর আমরা দেখব অরিগন, ক্যালিফোর্নিয়া ইত্যাদি স্থানে মিশ্র কৃষি বলয় গড়ে উঠেছে। উইসকনসিন,
ডেয়ারি বলয় হিসাবে বিশেষভাবে পরিচিত। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এখানে ফল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়ে থাকে, তাই এটি ফল বলয় নামেও পরিচিত। এর বিশেষত্ব হল দেশের বৃহৎ হ্রদ অঞ্চল প্রেরী তৃণভূমিতে উন্নত প্রযুক্তির সাহায্যে গম, ভুট্টা, তুলা, পশুখাদ্য, ফল, শাকসবজি ইত্যাদি চাষ করা হয়ে থাকে। 16.40% জমি কৃষিকাজে ব্যবহৃত হয়ে থাকে। এরপর আমরা দেখব চারণভূমি সম্পর্কে। বন্টন প্রেরী তৃণভূমির কানসাস, মিনেসোটা, তারপরে টেক্সাস, উত্তর দক্ষিণে ডাকোটা, এছাড়া হ্রদ সংলগ্ন শুষ্ক অঞ্চল ও রকি পার্বত্য অঞ্চল চারণভূমি হিসাবে পরিচিত। এর বিশেষত্ব হল মোট জমির 24.38% হল চারণভূমি। এরপর আমরা দেখব জনবসতি সম্পর্কে। প্রথমত বন্টন। নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া পৃথিবীর বৃহত্তম পৌর বসতি অঞ্চল। সান ফ্রান্সিসকো, লস এঞ্জেলস অঞ্চলে পৌর বসতি গড়ে উঠেছে। বিশেষত্ব হল প্রায় 2.93% ভূমি জনবসতির দ্বারা অধিগৃহীত হয়েছে। এবার আমরা দেখব শিল্প ও খনি সম্পর্কে। বন্টন পিটসবার্গ, গ্যারি, ক্লিভল্যান্ড, শিকাগো ইত্যাদি মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, শিকাগো মাংস প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র, এছাড়া ইলিনয়, ইন্ডিয়ানা খনিজ তেল এবং পশ্চিম ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া ইত্যাদি কয়লা উত্তোলক অঞ্চল হিসাবে পরিচিত। এর বিশেষত্ব হল এই দেশ শিল্প সমৃদ্ধ এবং খনিজ তেলের প্রাচুর্য এখানে দেখা যায়। 25.75% খনি ও শিল্প এলাকার দ্বারা অধিগৃহীত। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি বন্টন, রকি পার্বত্য অঞ্চল, আলাস্কা প্রভৃতি স্থান। এখানকার বিশেষত্ব হল আলাস্কা ও রকি পার্বত্য অঞ্চলে বরফাবৃত ভূমিভাগ, সেনেরান মরুভূমি প্রভৃতি আছে। এখানে 1,250টি বিমানবন্দর, অসংখ্য সড়কপথ, পার্ক ও বিনোদন কেন্দ্র দেখতে পাওয়া যায়। এখন আমরা কানাডার ভূমিরূপ সম্পর্কে বা ভূমির ব্যবহার সম্পর্কে আমরা দেখব। কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং উত্তর আমেরিকার বৃহত্তম দেশ। কানাডার রাজধানীর নাম ওটাওয়া। এই দেশের উত্তরে সুমেরু মহাসাগর, দক্ষিণে আমেরিকা যুক্তরাষ্ট্র, পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থান করছে। 2016 সাল অনুসারে এখানকার জনসংখ্যা হল 3,51,51,728 জন। এখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখব। কানাডার উত্তরাংশ বরফাবৃত ভূমিভাগ, মধ্যভাগে লরেশিয়া মালভূমি বা কানাডিয়ান শিল্ড অঞ্চল, পশ্চিমে রকি পর্বত শ্রেণী। অধিকাংশ স্থানে অরণ্যের অবস্থান লক্ষ্য করা যায়। কানাডার হিমবাহ জাত বহু হ্রদ যেমন আথাবাস্কা, ইউনিপেগ প্রভৃতি এখানে সৃষ্টি হয়েছে। কানাডার উচ্চতম শৃঙ্গ হল মাউন্ট লোগান। অন্যতম নদনদীগুলি হল সেন্ট লরেন্স, ম্যাকেনজি যা এখানকার প্রধান নদী ইত্যাদি। কানাডার ভূমিভাগের মোট আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার। 2014-15 সাল অনুসারে এখানকার ভূমি ব্যবহারের ধরন সম্পর্কে আমরা এখন দেখব। প্রথম হল অরণ্য বন্টন। কানাডার পশ্চিম থেকে পূর্ব উপকূলে ব্রিটিশ কলম্বিয়া, ম্যাকেনজি, অন্টারিও, কুইবেক প্রভৃতি প্রদেশ অবস্থান করছে। এর বিশেষত্ব হল এখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সরলবর্গীয় অরণ্য গড়ে উঠেছে,
যা এখানকার কাষ্ঠ ও কাগজ শিল্পকে আরও সমৃদ্ধ করেছে। এখানকার 31.36% অঞ্চল অরণ্যভূমি। দ্বিতীয়ত হল কৃষিভূমি বন্টন। কুইবেক ও অন্টারিওর দক্ষিণ দিক শীতকালীন গম্বলয়, সাসকাচুয়ান ও অ্যালবার্ট প্রদেশের দক্ষিণ দিক বাসন্তিক গম্বলয়, ম্যানিটোবা ও সাসকাচুয়ান রাজ্য মিশ্র কৃষি বলয়, কানাডার পশ্চিম অংশ ফল বলয় নামে পরিচিত। বিশেষত হল কানাডার প্রধান শস্য গম, গম হলো এখানকার প্রধান শস্য। বরফাচ্ছাদিত ভূমিভাগ এবং অরণ্যের আধিক্যের কারণে মাত্র 5.10% জমিতে কৃষিকাজ করা হয়। এরপর আমরা দেখব চারণভূমি সম্পর্কে। বন্টন প্রেরী তৃণভূমির অন্তর্গত সাসকাচুয়ান ও অ্যালবার্টা প্রদেশ রকি পর্বতের পাদদেশীয় অঞ্চল প্রভৃতি চারণভূমি হিসাবে পরিচিত। বিশেষত্ব হল মাংস ও ডেয়ারি দ্রব্য উৎপাদনে পৃথিবীতে কানাডা বিশেষ উল্লেখযোগ্য। 1.61% ভূমি হল চারণভূমির অন্তর্গত। এরপর আমরা দেখব জনবসতি সম্পর্কে। বন্টন আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী অঞ্চল এবং সেন্ট লরেন্স নদীর উত্তর দিকের অংশ, ওটাওয়া, কুইবেক, মন্ট্রিল, টরেন্টো, ভ্যাঙ্কুভার, এডমন্টন প্রভৃতি স্থান। বিশেষত্ব হল 0.92% ভূমিতে জনবসতি অবস্থিত। এরপর শিল্প ও খনি বন্টন সম্পর্কে আমরা দেখব। টরেন্টো, মন্ট্রিল, ওটাওয়া, বার্কিংহাম, কুইবেক, উইনিপেগ প্রধান শিল্প কেন্দ্র। এর বিশেষত্ব হল কানাডার প্রধান শিল্প কাগজ শিল্প। বিশ্বের বৃহত্তম নিকেল খনি কানাডার সাডবেরিতে অবস্থিত। এছাড়াও টিমিন্স হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি। এছাড়াও অন্যান্য বিষয় সম্পর্কে আমরা দেখব। বন্টন সর্বাধিক জলাশয় অবস্থিত ম্যাকেনজি, অন্টারিও প্রভৃতি স্থানে। উত্তরাংশে বরফাচ্ছাদিত ভূমি অবস্থান করছে। ইউনিপেগ, গ্রেট স্লেভ, গ্রেট বেয়ার প্রভৃতি হ্রদ, সেন্ট লরেন্স হ্রদ, চার্চিল প্রভৃতি নদী অবস্থিত। কানাডায় অন্তর্দেশীয় জলাশয়ের সংখ্যা অনেক বেশি। এখানকার 23.08% অঞ্চল হল বরফাবৃত। এখন আমরা চীনের ভূমির ব্যবহার সম্পর্কে দেখব। এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত বিশ্বের জনবহুল দেশ হল চীন। বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম দেশ এটি। চীনের উত্তরে অবস্থান করছে মঙ্গোলিয়া, উত্তর পশ্চিমে রয়েছে কিরগিজিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, উত্তর পূর্বে অবস্থান করছে কেনিয়া, পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান, ভারত, ভুটান ও নেপাল অবস্থিত। এবার প্রাকৃতিক বৈশিষ্ট্য। চীনের অধিকাংশ স্থান পার্বত্য অঞ্চল। এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হল গোসাইশান। চীনের উত্তর, দক্ষিণ ও মধ্যভাগে প্রবাহিত নদীগুলি হল হুয়াংহো, সিকিয়াং ও ইয়াংসি। চীনের মোট আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার। এবার আমরা এখানকার ভূমির ব্যবহারের ধরন সম্পর্কে দেখব। প্রথম হল অরণ্যভূমি বন্টন। চীনের উত্তরে মাঞ্চুরিয়া প্রদেশের সরলবর্গীয় অরণ্য এবং সিচুয়ান, ফুজিয়াং, হুনান, সানসি, গুয়াংজাং, তারপরে গুয়াংঝৌ প্রভৃতি স্থানে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখতে পাওয়া যায়। 2014-15 তথ্য অনুসারে চীনে 21.40% জমিতে অরণ্যের অবস্থান লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত হল কৃষিভূমি বন্টন। নদী বিধৌত সমভূমি অঞ্চলের অন্তর্গত বেজিং, সানডং, হুবেই, জিয়াংসু,
সানসি প্রভৃতি পাহাড়ি অঞ্চলে ধান ও চা চাষ করা হয়ে থাকে। প্রায় 16.46% জমিতে কৃষিকাজ করা হয়। চীনের পশ্চিম দিকে শুষ্ক কৃষি পদ্ধতি প্রয়োগ দেখা যায়। এছাড়াও নিবিড় ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা এখানে লক্ষ্য করা যায়। এরপর আমরা দেখব চারণভূমি সম্পর্কে। বন্টন চীনের মধ্যবর্তী অংশ, পশ্চিমাংশ ও উত্তর পশ্চিমের অনুর্বর ও শুষ্ক সমভূমি অঞ্চল। চীনের প্রায় 42.66% জমি চারণভূমির অন্তর্গত। চীন ভেড়া ও ছাগল উৎপাদনে বিশ্বে প্রথম স্থান, গরু উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থানের অধিকারী। এরপর আমরা দেখব জনবসতি সম্পর্কে। চীনের দক্ষিণ পূর্ব ও পূর্ব দিকে জনঘনত্ব অত্যন্ত বেশি। সাংহাই, বেজিং, হংকং, নাংজিয়াং, ক্যান্টন, তিয়াংজিং প্রভৃতি চীনের জনবহুল শহর। চীনের প্রায় 1.86% ভূমিভাগে জনবসতি গড়ে উঠেছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পৌরবসতির আয়তনও এখানে বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা দেখব শিল্প ও খনি সম্পর্কে। ইউনান, হাইনান দ্বীপ, মধ্য পশ্চিম অংশ কয়লা, আকরিক লোহা, দস্তা প্রভৃতি উত্তোলক অঞ্চল। বেজিং, সানহাই, ইয়াংসিকিয়াং অববাহিকা, হুবেই অঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্প, লৌহ ইস্পাত শিল্প, কাগজ শিল্প প্রভৃতির অবস্থান লক্ষ্য করা যায়। চীনের পর্যাপ্ত পরিমাণ খনি আহরণ করা হয় এবং যথেষ্ট শিল্পে বিকাশ এখানে ঘটেছে। এরপর আমরা দেখব অন্যান্য বিষয় সম্পর্কে। পূর্ব দিকে ইয়াংসি অববাহিকা এবং তিব্বত মালভূমি অঞ্চলে হ্রদ অবস্থিত। গোবি মরুভূমি, তাকলামাকান মরুভূমি, তারিম অববাহিকা পতিত জমি অবস্থান রয়েছে। জলবায়ু ও ভূমিরূপের প্রতিকূল্যের জন্য বহু পতিত জমি এখানে দেখতে পাওয়া যায়। 17.62% জমি অন্যান্য কাজে ব্যবহৃত হয়ে থাকে। আজকে এতটাই। পরের দিন আমরা ভূমি ব্যবহার, অন্যান্য দেশের ভূমি ব্যবহার সম্পর্কে আলোচনা করবো।